আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি চিকেন কিভাবে রান্না করি। তো দেখো, এখানে চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, এদিকটাতে পেঁয়াজটাকে কুচানো আছে আর আদা রসুন পেস্ট করা আছে। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক, দেখতে থাকো। আশা করছি আমার রান্নাটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট লাইক করতে ভুলো না। আর যারা যারা আমার নতুন সদস্য আছো মানে দেখবে, তারা আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটন করে রেখো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পারো। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটা গরম করতে বসিয়েছি। আমার আওয়াজটা হয়তো একটু কম আসবে, কেননা এখানটাতে চিমনিটা চলছে, চিমনিটার আওয়াজ হয়তো তোমরা পাবে। তো একটু মানিয়ে নিও আর দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে কড়াইটা আগে গরম হয়ে যাক, তারপরে এটাতে আমি তেল দেব। কড়াই তেল দেওয়ার আগে দেখো এখানটাতে একটুখানি গরম, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। কড়াই একটু নাড়াচাড়া করে গরম করে নেব, গরম করে এটাকে একটু গুঁড়ো করব। তো চলো আগে এটাকে নামিয়ে নিই। এটাকে নামানোর পর দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতন তেল আমি নিয়ে নিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে এতে কোনো কিছু ফোড়ন দেবো না, ডাইরেক্ট দিয়ে দেব আমি যে পেঁয়াজটা কুচানো কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা আমি পুরোটা এটাতে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজব, গ্যাসে একটু চোখটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভাজব, একটু ভাজা হোক, তারপরে আবার তোমাদের কাছে আসছি। আমি ততক্ষণ ওই গোটা গরম মশলা যেটা গুঁড়ো মানে গরম করলাম সেটা একটু গুঁড়ো করে নিই আমি, ঠিক আছে? পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, আর এই যে গোটা গরম মশলাটা এরকম করে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। করার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দেব আদা রসুন পেস্ট। তোমাদের বললাম এই যে আমার পেস্ট করাই আছে, আমি কী করি বলো তো, একসাথে অনেক আদা রসুন একসাথে ভাত পেস্ট করে মিক্সিতে পেস্ট করে ফ্রিজে রেখে দিই, এরকম একটা কোটোতে করে রেখে দিই। আমার ওই ডেলি ডেলি মানে যখন দরকার হয় তখন আর পাচ্ছি না, এরকম হয়ে যায় না হলে। তো আমি পরিমাণ মতন আমি দিয়ে দিলাম রসুন বাটা, দেব আদা বাটা, যতটা লাগবে তোমার মতন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করতে, যেটা বললাম সেটা হচ্ছে ফ্রিজে স্টোর করে রকম করে কোটোতে করে রসুন বাটা আদা বাটাটা রেখে দিই সবসময়ের জন্য, কারণ তখন কী দরকার হয় রাত্রিবেলায় তখন আবার মশলা করো, তার থেকে একসাথে ওরকম করে পেস্ট করে একটা ক্যানের ভিতরে ডাব্বাগুলোকে ঢুকিয়ে যেখানে আমি সবজি রাখি সবজির ওইখানটাতে ফেটে দিই, আর আমার অনেকদিন চলেও যায়। তো যাই হোক, দেখো আদা রসুন বাটাটাকে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এবার এটাতে মাংসটা দিয়ে দেবো, এখন আর কোনো কিছু দেবো না, শুধু মাংসটা দিয়ে মাংসটা দেখো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করবো 5 মিনিট মতন, ঠিক আছে? ভালো করে 5 মিনিট ধরে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়াটা করে নিই, তারপরে আবার আসছি। দেখো এরকম 5 মিনিট মতন একটু ভাজলাম। তো ভাজার পর দেখো মুখে তো মশলা দিইনি, এবারে দেবো। তো চলো কী কী দিচ্ছি দেখিয়ে দিই। দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আগে এই তিনটে দিয়ে নিই তারপরে আসছি। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন দেবো লবণ, ঠিক আছে? স্বাদ মতন লবণটা দিয়ে নিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করবো, 5 মিনিট নাড়াচাড়া করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এবারে দেখো এটাতে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে এদিকে দেখিয়ে দিই, এখানে নিয়েছি চিকেন কারি মশলা, এখানে নিয়েছি মিট মশলা, এই দুটোই দেবো হাফ হাফ করে, ঠিক আছে? তো চলো আগে এটাকে কেটে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে চিকেন মশলাটা,
এবার নতুন চিকেন মশলাটা দিয়ে দিলাম। এবারে দেবো মিট মশলা। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবারে দেখো হালকা একটু চিনি দেবো, ব্যাস। আমার আর কিছু দেওয়া লাগবে না, মাংসতে সব কিছু দেওয়া হয়ে গেছে। শুধু লাস্টে দেখবো যে আর লবণ লাগবে কিনা, যদি লাগে তখন আবার লবণটা দেওয়া যাবে। তো চলো একটু নাড়াচাড়া করে ঢেকে নিই। দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন, তো ঢাকাটা খুলে দিলাম। তো এবার নাড়াচাড়া করবো, এই জলটা একটু শুকোলে আর একটু জল দিয়ে একটু ঢেকে নেব, তাহলে আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এই জলটুকু একটু শুকিয়ে নিই, নাড়াচাড়া করে করে ঠিক আছে। আর দেখো কত সুন্দর কালার এসছে, না দারুণ লাগছে, না সুন্দর কালার এসছে। দেখো জলটা শুকিয়ে গেছে, এবার আমি একটু জল অ্যাড করছি অল্প করে। হ্যাঁ অল্প করে জল অ্যাড করলাম, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতন, দিয়ে ভালো করে কষে নেবো। ঢাকাটাকে খোলা যাক, ঢাকাটাকে খুলে দিয়েছি। দেখো জলটা শুকিয়ে গেছে, এবারে করবো বলতো, এবারে হালকা একটু যতটা আমি ঝোল রাখবো তার মতন করে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ফুটিয়ে গেলেই নামিয়ে নেবো। দেখো কত সুন্দর কালার হয়েছে, তো এখানে এবারে এটাকে নামিয়ে দেব। তো চলো নামানো যাক, তারপরে সার্ভ করবো। সার্ভ করে দেখবো যে আজকে কেমন খেতে হয়েছে চিকেনটা, চলো দেখতে থাকো। দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত আর মাংস, তো চলো টেস্ট করে বলি কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।